मैंने पढ़ा दियो अवेलेबल ना करो আসসালামু আলাইকুম দিস ইজ সৌরভ খান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়ানস ডায়েরি তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আয়ানের আম্মু একটু অসুস্থ থাকে আজকে আমি আয়ানের আম্মুকে নিয়ে ডাক্তারের কাছে এসেছিলাম এবং ডাক্তারের কাছে ওকে রেখে আমরা একটু বাইরে বের হয়েছি কারণ আয়ানেরও প্রচণ্ড ক্ষুধা পেয়েছে ওর আম্মু বললো যে ওকে নিয়ে হালকা কিছু খাবার ওকে খাইয়ে নিয়ে আসার জন্য তো ওকে নিয়ে আমি বের হয়েছি ওকে একটু ওরাতে ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করবো এবং আসলে বেশ কয়েকদিন ধরে অসুস্থতায় আমরাও ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে করতে একটু বোর হয়ে গিয়েছিলাম তো আমি আর ও একটু বের হয়েছি অ্যান্ড বের হয়েছি একটু হাঁটাহাঁটি করার জন্য এবং কিছু খাবো খাওয়া দাওয়া করে আমরা আবার ডাক্তারের ওখানে গিয়ে অ্যানের আমাকে নিয়ে আমরা বাসায় চলে যাবো আমাদের সাথে থাকুন দেখে মদেরটা হয়ে গেছে চলে এসছে মজা হয়েছে বাবা হ্যাঁ মজা হয়েছে এইভাবে কেন মাথা আস্তে আস্তে নাড়তেছো কেন কোনো রিভিউ আছে কেমন টেস্টটা কেমন সেটা বলো কেমন বলো টক টক স্মোকি ফ্লেভার আছে আর কি শেষ করে একবার পানি খাই হ্যাঁ আজকে একটু লোকজন বেশি না ভালো করে রিভিউ দিতে হবে কিন্তু রিভিউ দিতে থাকো কেমন বলো কি কি বুঝতে পারতেছো এখানে তোমার কি ভালো লাগছে ঝালটা কি একটু বেশি ঝালটা কি একটু বেশি টক একটু বেশি টক লাগতেছে টক একটু কম টক কি আরো দরকার ছিল ওটা থাক ওটা থাক চলে গেছে পানিটা একটু পরে দিই আগে পানি খেতে হবে হ্যাঁ
ফা তার মুখে পানি পানি নিয়ে যাব পানি আর নিয়ে যাব বাবা আর একটা কি নিব রুটি বাবা এর আগেরটা তো মাটন খাইছো এবার চিকেনের রিভিউটা দাও তো কোনটা বেশি মজা হয়েছে এটা না আগেরটা এইটা না চিকেনটা বেশি মজা হয়েছে আচ্ছা এটা নরম তো তোমার চিবোতে সুবিধা হয় নাকি মুগটা শেষ নেই একটু সস নাও থাকো শেষ আরেকটা দিব আরেকটা দিব কালকে তো নাটা রাস করব না কালকে তো লাস্ট বন্ধ কাউন্ট দাও পুরোটাই দাও গরম হলে ফু দিব ঠাকুর ফু দি ঠান্ডা হয়েছে গরম হলে তার মুখে ফু দিয়ে দিতে হয় গরম গরম বানাচ্ছে চলো বাবা সোজা মোড়ে যাবো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বের হয়ে যাচ্ছি এবং আমরা এখান থেকে সোজা ডাক্তারের চেম্বার থেকে আয়নের আম্মুকে নিয়ে বাসায় চলে যাব তো যারা ভিডিওটি দেখেছেন ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেল দোয়া করবেন আসসালামু আলাইকুম।